তোমার ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে, কেউ না কেউ ঠিক থাকবে তোমার পাশে, একদম চিন্তা করবে না। বারবার খাবো মাটন বিরিয়ানি চিকেন চাপ। পুজো টুজো সব কমপ্লিট, আমি নাকি এই প্রথম একটা কাজের কাজ করলাম, কি বলবো আর, বলছে বারবার খাবে আর এই প্রথম নাকি আমি কোনো কাজের কাজ করলাম। এই প্রথম কাজের কাজ করেছি, এখন কটা বাজে বলো তো বাবা? 3:14, কি বলবো আর। হাই ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। আর এখন সময় হচ্ছে 3:14, আর আজকে বার কত? এই বার হচ্ছে রবি, আর তারিখ 27। এ সরি, বার হচ্ছে রবি, তারিখ হচ্ছে 2, সব হয়ে যাচ্ছে এলোমেলো আমার। তাই এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আমার বর বললো আজকেই নাকি আমি কাজের কাজ করেছি, চান টান করে বলে এখন ব্লগ করছো? এখন ব্লগটা শুরু করলাম। এই যে বর এসছে, মটন বিরিয়ানি নিয়ে খাওয়া হবে ওটা। আর দেখো আমি একটু সাজুগুজু করেছি, একটু কেমন লাগছে একটু জানাবে কিন্তু তোমরা। আজকে আমাদের মটন বিরিয়ানি লাঞ্চে, ওহ ইয়ামি ইয়ামি। এ দেখো স্যালাড বেশি করেছে, এই এই জায়গাটা যেমন হয়ে যাবে আর দিও না, এত হেভি হয়েছে গো টেস্টটা, কেন খেয়ে দেখো আগে। ফাটাফাটি খেতে হবে মটন বিরিয়ানি। আবার কি আছে? ও বাবা, এত কিছু মটন বিরিয়ানি, আবার চিকেন কষা। তোমার মুখ তো বুঝার মতো লাগছে। আচ্ছা মটন বিরিয়ানি আর চিকেন চাপ, মটনটা সুন্দর করে গেছে তো, কেমন আছে? হ্যাঁ হেভি হেভি হয়ে যায়। তোমার ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে, কেউ না কেউ ঠিক থাকবে তোমার পাশে, একদম চিন্তা করবে না। আমাদের ভিডিওতে বেশি দেখবে আমরা দুজন, আর খুব কম বাপের বাড়ির লোকের সঙ্গে দেখা আমাদের। তা আমাদের ডাক শুনে যদি কেউ না আসে আমরা একলাই চলতে পছন্দ করি, আর দয়াল আছে মাথার উপরে, আর আছে তোমাদের আশীর্বাদ, এই নিয়ে আমরা সবসময় একলাই চলি, একলা চলছি একলা চলবো। কে বলেছে আমি একা? আছো তো তোমরা আমার সঙ্গে, কখনোই আমি একা নই, ঠিক আছে? আর পাশে আছে এইরকম আমার রাজপুত্র আছে পাশে, আমার আর কোনো চিন্তা নেই। তোমরা আশীর্বাদ করো এই রাজপুত্রকে নিয়ে যেন আমি খুব ভালো থাকি, এইভাবেই থাকতে পারি, আমার আর কিছু চাওয়া পাওয়া নেই জীবনে, আর কিছু জীবনে পাই বা না পাই আমি শুধু তোমাকেই চাই। আস্তে আস্তে খাও, খেতে পারবে, অত তাড়াহুড়া নেই, ব্যস্ত, খুব ব্যস্ত। রাত্রে আবার খিচুড়ি আছে, স্পেশাল খিচুড়ি। বাবা, আজকে ভাই বলছিল দি আমাকে খিদে পেয়ে গেছে, এসছি
তারপর চোলাই খেতে তো আসলো না। ওই এখান থেকে ইয়ে কত দূর হবে চিড়িয়াখানা? সামনে তো আসলে দেখে আসা তো বিরিয়ানি আর ভালো লাগবে। মটনটা হেভি করা আছে, পিসটা ভালো আছে, দারুণ পেয়েছে। আমি কেমন আছি? আমরা সেগুলো মটন বিরিয়ানি খেলাম, একটা এত বড় হাড় আর সাইডে এইটুকু মটন লেগে আছে। আর আমাদের পিস দেখো কত সুন্দর, মানে হাড় আছে কিন্তু প্রচুর মটনও আছে। তাতে কিনে খেতে গেলে মটনের পিস চিকেন কিনে খাও, মটন ভালো হয় না একদম। চিনে খেলে মটনের পিস একদম ভালো হয় না। ফ্রিজে ছিল পায়েসটা, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে। তুমি তো ক্যামেরা দিয়ে বেরিয়ে যাচ্ছ, দেখলে হবে খরচা আছে। এই যে আমার ছোটো ননদ আমাদের জন্য কেক পাঠিয়েছে, তাই আমরা এখন বসে চায়ের সাথে খাচ্ছি। থ্যাংক ইউ দিদিভাই। আর এখন আমরা চা খাচ্ছি, এই যে বলেছি সন্ধ্যাবেলার চাটা আমি বানাই, তাই এখন চা বানিয়েছি। ইয়ে চা আমার বরের চা, বর এখন চাটা খেয়ে যাবে। এখন সময় 5:45, ব্যাপার কি দেখছো? আবার ক্যাটারিং গেল ব্যবসা। এখন 11:34 বাজে, এই যে বাড়ি এসছে নিনি। এখন এখন আমাদের খাওয়া দাওয়া হবে, এখন হচ্ছে কি ডিনার করবো একটু দেখো তোমরা, আর ভালো লাগে না ডিনারে কি আছে। দেখাও বের করো ডিনারে কি আছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি নিয়ে এসছে, আর এই যে কি দিয়েছি প্রসাদ, এটা প্রসাদ না এমনি রান্না হয়েছে, ধরো ভোগই বলে, তাই তো দারুণ হচ্ছে গো। চামচ দেখো, তুমি বললে না 15 মিনিটের ভিতরে আসছি। রুটি পাখি আসছে না, ঢাকা কাটছে। ২৫ মিনিট হয়নি, 1 ঘন্টা করেছে। দেখো লাস্ট কল দেখো, ভালো আছে। আমার বর 15 মিনিট বলবে, বলে 1 ঘন্টা বাদে আসবে। কি বলো সারাদিন কেমন খাওয়াচ্ছি? আবার এত খাওয়া দাও না, কম খাওয়াবো, জল খেয়ে থাকবো। আজকে মায়ের প্রসাদ এনেছিল কালী পুজোয়, খুব দারুণ খেলাম পায়েস, ল্যাবড়ার তরকারি, খিচুড়ি আর চাটনি। তা এখন 11:00, এখন সময় হচ্ছে 11:46। তা চলো ভিডিওটা এন্ড করে দিই, সকাল সকাল ঘুমিয়ে পড়বো আজকে। তা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিওটি দেখে আপনাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদেরকে ভালোবাসবেন। তাহলে চলুন দেখা হবে কালকে আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, চলো।